নমস্কার বন্ধুরা, ফিরে এলাম নসিমা কিচেন উইথ ভিলেজ। আজকে আমি কেক বানাবো, যে কেকটা আমি বানাবো আপনারও বাড়িতে বসে খুব সহজে খুব ইজিভাবে বানাতে থাকবেন। আমার মেয়ের জন্য আমি সবসময় এই কেকটা বানিয়ে থাকি, আপনারাও আপনাদের বাচ্চাদের এই কেকটা বাড়িতে বসে বানিয়ে বাচ্চাদের মন জয় করতে পারবেন এবং বাচ্চাগুলো খুশি হবে। আজকে আমি যেটাতে কেক বানাবো সেটা হলো আমাদের যে বাড়িতে রান্না করি এই কড়া, এই কড়াতে আজকে আমি কেক বানাবো। এই কড়াতে আমি এই নুন ঢেলে দেব, নুনটার এরকম কালার ভাবছেন এরকম কি নুনের কালার হয়, কিন্তু নাই। এই নুনে আমি আগে দু চারবার বাড়িতে কেক বানিয়েছি, যার জন্য নুনটার রং এইরকম দেখা যাচ্ছে। এই নুনটার উপরে আমি একটা রিং বসিয়ে আজকে এই কেকটা বানাবো। আপনাদের কাছে যদি এরকম কোনো লোহার স্ট্যান্ড থাকে, আপনারা এরকম নুনটাকে গরম করে তার উপরে বসিয়ে করা কেকটা বানাতে পারেন, কিন্তু এই রিংটা যদি এইরকম উঁচুর দিকে রাখেন তাহলে কেকটা বানাতে বেশি টাইম যাবে। এটা যদি একটু ভেতরে ঢুকে ঢুকিয়ে দেওয়া যায় তাহলে 35 মিনিটের ভেতরে এই কেকটা বানানো কমপ্লিট হয়ে যাবে। যদি রিং বা স্ট্যান্ড আপনার বাড়িতে না থাকে তাহলে আপনি এটার বদলে একটা বাটি বসিয়ে গরম বালির উপরে আপনি কোনো স্টিলের বেলা কি ছোটো কোনো স্টিলের জিনিস দিয়ে এর উপরে বসিয়ে আপনি কেকটা বানাতে পারেন। এবার বালিটাকে আমি গরম করে নেব, গরমের জন্য তাড়াতাড়ি যাতে গরম হয় তার জন্য আমি একটা ঢাকনা চাপিয়ে দিব। এবার যেটাতে আমি কেক বানাবো সেইটাতে একটু আমি তেল ঘষে নিব। এবার এটাতে একদমই আমি মোটা ধরনের পেপার দিয়ে দিব বা খবর কাগজ যদি আপনাদের কাছে থাকে, এরকম কোনো সাদা টাইপের চার্ট পেপার হলেই হবে, নাহলে আপনারা এই কাগজগুলো কিনতেও পাওয়া যায়, আনতে পারেন। যদি এরকম ব্রাশ না থাকে আপনারা হাতেও তেলটা ঘষতে পারেন। এই কাগজের উপরে আমি আবার একটু তেল ঘষে নেব। এবার আমি এই কাপটা দেখুন, এই কাপে আমি দু কাপ সুজি নেব। এবার আমি এই কাপে এক কাপ মতো চিনি নিয়েছি, এই চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি, আপনারা মিক্সচারে বা শিলে গুঁড়ো করে নিতে পারেন। এবার আমি এই কাপে হাফ কাপ ময়দা নিয়েছি। এবার আমি এই কাপে হাফ কাপের বেশি দই নিয়েছি। এবার আমি নিয়েছি এক চামচ বেকিং পাউডার। এই বেকিং পাউডারটা দেখুন, এটা আপনি যে কোনো মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এই চামচে আমি হাফ চামচ বেকিং সোডা নিয়েছি। এবার আমি এই চামচে এলাচ গুঁড়ো করে নিয়েছিলাম, এই চামচে হাফ চামচ মতো নিয়েছি। এবার আমি এই কাপে হাফ কাপ রিফাইন অয়েল নিয়েছি, এর সঙ্গে আমি দিয়ে দেব। আপনারা রিফাইন অয়েল না দিলেও ঘি দিতে পারেন। এবার আমি এগুলোকে এটা দিয়ে ভালো করে গুলিয়ে নেব। এবার আমি এটাতে দিয়ে দিব এক চিমটি মতো লবণ। এই দুধগুলো আমি ফ্রিজে রেখেছিলাম, ফ্রিজ থেকে আধ ঘন্টা হলো বের করে এনে রেখেছি। এই দুধ দিয়ে অল্প অল্প করে আমি এই জিনিসগুলোকে মিশ্রণ করব, যাতে এই জিনিসগুলো আপনারা বাড়িতে আপনাদের অ্যাভেলেবেল পেয়ে যাবেন, কোনো মার্কেট থেকে কোনো কিছু আনার দরকার নেই। তা বেকিং পাউডার বেকিং সোডাটা আপনাদের যদি বাড়িতে না থাকে তাহলে মার্কেট থেকে আনবেন। মিশ্রণটা ভালো করে একটু মাখিয়ে নিতে হবে। এবার ভালো করে মাখানো হয়ে গেছে, এবার আমি এটাতে ঢালবো। এখানে আমি কিছু ড্রাই ফ্রুট নিয়েছি, এতে এক চিমটি ময়দা গুলি।
ফুলগুলো আমি ভালো করে এর মধ্যে দিয়ে দেব। ঢাকনাটা খুলছি, বালিটা গরম হয়ে গেছে, এবার আমি এটাকে এর মধ্যে বসিয়ে দেব। আপনাদের কাছে যদি এরকম ঢাকনা না থাকে আপনারা এটা স্টিল থালা এর উপরে ঢাকে দিতে পারেন। দেখাচ্ছি, কিছু না থাকে আপনারা এরকম একটা স্টিল থালাও ঢাকে দিতে পারেন। যে কেকটা বানাবেন চুলাতেও বানানো হয়, গ্যাসেও বানানো হয়। আমি চুলাতে বানাচ্ছি কিন্তু কম আঁচে বানাতে হবে। আপনারা যদি গ্যাসে বানাবেন তাহলে আঁচটাকে একদম লো ফ্লেমে রাখতে হবে। বেশি আঁচে বানালে এই কেকটা পুড়ে যেতে পারে। কম আঁচে বানাবো, কোনো তাড়া হওয়ার দরকার নেই। সময় হাতে নিয়ে আস্তে আস্তে আমরা 25 মিনিট এই কেকটা বানাবো। এবার ঢাকনাটাকে খুলবো, দেখুন এবার কেকটা আমার হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব, এটাকে ঠান্ডা হতে দেব 10 মিনিট, তারপরে এটাকে আমি আপনাদের ঢেলে দেখাবো। কেকটা দেখুন কত সুন্দর গরম বানিয়েছে। কেকটাকে আমি কেটে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর নরম তুলতুলে কেক হয়েছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন যাতে আমি আপনাদের নতুন নতুন ভিডিও দেখাতে পারি।